হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একদমই সিম্পল একটি রেসিপি শেয়ার করব, সেটা হলো আমের সলি দিয়ে টক ডাল। চলুন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ ডাল ধুয়ে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 7 মতো লবণ, 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। চাইলে আপনারা মরিচের গুঁড়াটা নাও দিতে পারেন, এখানে কাঁচা মরিচটাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এখন আমি সবগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো মাখা হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি চুলায়। প্রথমে এখানে একটি প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি করে রাখা। পেঁয়াজ আর রসুনটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। রসুনটা প্রায় ভাজা হয়ে আসছে, এখন দিয়ে দিব মেখে রাখা ডালগুলো। ডালটা দেওয়া হয়ে গেছে, এখন আমি সবগুলো মশলার সাথে ডালটাকে একটু ভালো করে কষিয়ে নেব। ডালটাকে বেশি একটা কষাতে হবে না, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। ডালটা কিরকম ঘন রাখতে চান ওইটার উপরে ডিপেন্ড করে পানিটা দিবেন। এখন দিয়ে দিচ্ছি 3-4টা চিড়ে রাখা কাঁচা মরিচ। একটা পাতলা ডাল কম বেশি সবাই রান্না করতে পারে, দেখানোর মতো কিছুই নাই। তারপরও আমি বাসায় যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এটাকে আমি
তিন থেকে চার মিনিটের মতো ঢেকে দিব বলক আসা পর্যন্ত। তোমার ডালটা বলক চলে আসছে, এখন একটু নাড়া দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ডেকে দিব ডালটা ফোটা পর্যন্ত। এদিকে আমের শলিগুলো আমি ধুয়ে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমের শলিগুলো। আবার একটু মিশিয়ে দিচ্ছি। এখন এক থেকে দুই মিনিটের মতো একটু ঢেকে দিব। বেশিক্ষণ চুলায় রাখা লাগবে না, তাহলে ডালটা আবার বেশি টক হয়ে যাবে। ডালটা প্রায় হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। পাতাটা দেওয়া হয়ে গেলে আবার একটু ডালটাকে নাড়া দিয়ে দিব। এটাকে এক মিনিটের মতো ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল আমাদের মজাদার আমের শলি দিয়ে টক ডাল। রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।